বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে সকালে জল খাবার দিয়েই তোমাদের সামনে ভিডিওটি আমি শুরু করলাম তো আজকে সকালে হচ্ছে বাঁধাকপির তরকারি মটরশুঁটি এখানে সিদ্ধ করে রেখেছি আলু সিদ্ধ করে রেখেছি আর এখানে তেল প্রায় গরম হয়ে গেছে এখন আমি আলুটা ভাজবো তো আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম তো এইভাবেই আজকে আমি ভিডিওটা শুরু করলাম তারপরে তোমাদের সামনে আমি অবশ্যই আসবো একটু তাড়াহুড়ো ছিল বলে তোমাদের সামনে আসতে পারিনি তো ভিডিওটা শেষ অবধি দেখো আশা করি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগবে গতকাল আটা মেখেছিলাম তো আটা একটু বেশি মাখা হয়ে গেছিলো তো তার জন্য গতকাল আমরা সবাই রুটি খেয়েছি একমাত্র শাশুড়ি মা ছাড়া আর কিছুটা যেটা বেশি ছিল সেটা এখন পাঁচটা রুটি হয়েছে তো আজকে আর মাখিনি আটা তো ছেলে যেহেতু স্কুলে যাবে ওর প্রজেক্টের ব্যাপার আছে আর শাশুড়ি মা যেহেতু ভাত খায় তো আমি দুটো আর আমার হাজব্যান্ড তিনটে হয়ে যাবে আজকে এই জন্য আর আটা মাখলাম না এই দেখো একটা জিনিস তোমরা আজকে একটুখানি দেখো এই দেখো রুটিটা দেখো আমি কখন বানিয়েছি কি সুন্দর একভাবে ফুলে রয়েছে এটা বেশি ফুলে রয়েছে এটাও আসলে কড়াকড়া করে ভাজার জন্য মনে এটা হয়েছে দেখো অদ্ভুত লাগছে ভালোও লাগছে দেখতে মনে মনেভাবে সাজিয়ে রেখে দিই এই খাবারটা আমার হাজব্যান্ডের কাঁচা পিঁয়াজ আছে মানেই আমার হাজবেন্ডের মনে করবে আর এই যে বাঁধাকপির তরকারি নাও শুরু করো শুরু করো সকালে জল খাওয়ার করে এবারে ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো মেলতে তো এক বালতি জামা কাপড় আজকে হয়েছে তো এগুলো গিয়ে ছাদে মেরে দিয়ে আসি পুরুষের কাজটা খুব করলাম তো এই কয়দিন একভাবে আর একবার যখন ধরছিলাম প্রায় ঘন্টাখানে দেড়েক টানা করছিলাম তো তার জন্য এই জিনিসটা হয়েছে আর যেহেতু স্পন্ডালাইটিস আছে ঘাড়ে স্পন্ডালাইটিস না থাকলেও এতক্ষণ ধরে যদি একটা কাজ করা হয় মাথা নিচু করে প্রবলেমটা হবেই আর এটা এমনই একটা কাজ না যে এটা করার সময় দেখবে এদিক ওদিক করা যায় না কড়াইতে তেল দিয়েছি মাছটা ভাজবো বলে আর এই যে আমুদি মাছ আজকে আমুদি মাছ রান্না করব। নুন হলুদ মাখিয়ে রেখেছি এই হলো আলু মাছে দেব আর পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে মাছটা রান্না করব। দেখেছো লাল লাল লঙ্কাগুলো আর এরকম লঙ্কা দিয়ে মাংস খুব ভালো হয় আমরা যেহেতু মাংসে দিই না তো ওই শুকনো লঙ্কারগুলো খুব একটা দিই না না মাঝে মধ্যে দিই তো এটা দিয়ে খুব ভালো হয় আর এই যে গতকালের লাউয়ের ডাল গতকাল তো কোনো ভিডিও আমি শ্যুট করিনি তাই তোর জন্য তোমাদের কাছে কোনো ভিডিও যায়নি এটা হলো গতকালের লাউয়ের ডাল আর এর মধ্যে রয়েছে মিমিদের মাংসটা সিদ্ধ গতকালই করেছিলাম তো চলো তেলটা গরম হয়ে গেছে প্রায় গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিই এবারে মাছটা আমি ভেজে নিই হ্যাঁ আর এই দেখো এইটা হলো পাঁচ মিশালো তরকারি পাঁচ মিশালো বললাম না পাঁচ মিশালি তরকারি এর মধ্যে অনেক কিছু আছে এর মধ্যে আছে ফুলকপি আলু কুমড়ো তারপরে বেগুন আর মূলো আর হলো বিনস এই জিনিসগুলো আছে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর এই যে হলো বাঁধাকপি যেটা সকালে আমাদের হয়েছিল সকালে খাওয়া দাওয়া করে আর এতটা বেঁচে আছে আর কি আজকে ও মাছটা রান্না করছি এখনও হচ্ছে আমাদের টি টাইম আমার শাশুড়ি মা চাটা দিয়ে এলাম এবারে আমি চা খাব এই যে আমার বিস্কুটটা আবার কোথায় রাখলাম বিস্কুট ছাড়া তো চা খেতে পারি না না মাছের ঝোলটা এই যে এটা মাছের ঝোল হবে না এই যে মাছটা ভেজে রেখেছি আমুদি মাছ তো একটু মাখা মাখা আলু দিয়ে বেশ ভালো লাগে ধনে পাতা নেই নাহলে একটু ধনে দিলে আরও ভালো লাগতো তো চলো চাটা খাই হ্যাঁ একটু বসি ছেলে গেছে স্কুলে প্রজেক্ট জমা দিতে গতকাল একবার গেছিলো গিয়ে ঘুরে চলে এসেছে ছবি লাগতো ছবিটা দেয়নি ওর জন্য তো আজকে আবার সমস্ত কিছু সেট করে গেছে আজকে প্রচণ্ড ভিড় হবে আমাকে বলেই গেছে যে মা প্রচণ্ড ভিড় হবে কিন্তু আজকে কারণ গতকাল যখন গেছিলো গতকাল একদম ফাঁকা ছিল কারণ অনেকের সেই কাজটা কমপ্লিট হয়নি বলে গতকাল জমা দেয়নি তো আমার ছেলের কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু শুধু একটা ছবির জন্য আটকে গেছে আজকে বেচারা ভিড়ের মধ্যে গিয়ে পড়েছে আসতে হয়তো একটু দেরি হবে তো আমার রান্নাবান্না তো প্রায় শেষের দিকে এবার এগুলো সব গুছিয়ে গাছিয়ে তারপরে যাব ঘরের দিকে একটু তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো কেমন মিমি চেয়ারের উপর শুয়ে আছে ওদিকে চেরি ম্যাক্সি খাঁচের ওপর বন্দি আছে আর এদিকে আমার ছেলে ড্রয়িং করছে পেন্সিল ড্রয়িং করছিস ফ্ল্যাশ লাইটটা জ্বালাই তাহলে দেখা যাবে ভালো দেখি একটু হাতটা সরার এখনও মুখ আঁকেনি শুধু এই এইভাবে এসছে কী আঁকছিস কাকে আঁকছিস এখন আচ্ছা ও তোমাদের পরে দেখাবে ও কি আছে আর আমার টুপিটা আর অল্প একটু বাকি আছে এক্ষুনি হয়ে যাবে এটা হয়ে গেলে পুজোর চ্যানেলের ভিডিওটা আমি রেডি করব এই যে এই টুপিটা এই টুপিটার মতন বানাবো না এই টুপিটা দেখলাম এটা দেখে চেষ্টা করলাম কিন্তু এটার মতো করছি না এটা পুরোপুরি অন্যরকম টুপি হতো আমি এখন সম্পূর্ণভাবে রেডি হয়েছি আমার পুজো চায়ের একটা রেকর্ডিং আছে তো তার জন্য তো তোমাদেরই একজন আমাকে রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটা করার জন্য তো অনেক একটু দেরি হয়ে গেল আসলে ড্রেসটা যেহেতু আমি নিজের হাতে তৈরি করছিলাম তো যার জন্য আমার তো দেরি হলো ড্রেসটা কমপ্লিট হয়ে গেলে গতকাল কমপ্লিট করেছি ড্রেসটাকে আর টুপিটাকে কিছুক্ষণ আগে কমপ্লিট করলাম বিকেলে এসেছিলাম পুজো চ্যানেল ভিডিও করার জন্য তো পুজো চাইলে ভিডিও করার পর একেবারে সন্ধ্যা বাতি দিয়ে তারপরে আমি বেরিয়ে এসেছি আর এখন নিচে যাবো নিচে গিয়ে মিমির বাচ্চাগুলো ভীষণ প্যাঁ প্যাঁ করছে তখন থেকে ওদেরকে বাড়িতে ছাদে আনতে হবে তো ছেলেকে বলি আমি এখানে দাঁড়াই ছেলেকে বলি যে ছাড়তে তো এত ওদেরকে একজন করে ছাড় না ওরা একটু ছাদে আসুক অনেকক্ষণ আসছে না আমি দাঁড়াচ্ছি ওদেরকে ছাড় হ্যাঁ ছেলেকে বললাম ছেড়ে দিতে আজকে ভেবেছিলাম সন্ধ্যার পরে একটুখানি বেরোবো ছেলেকে নিয়ে তো আগামীকাল যেহেতু পঁচিশে ডিসেম্বর তো তার জন্য হয়তো একটু কেক বানাবো তার জন্য কিছু উপকরণ কিংবা হয়তো একটা কেকই নিয়ে আসতাম এই পঁচিশে ডিসেম্বরের আগে খুব ভালো ভালো কেক তৈরি হয় এবং দোকানে খুব ভালো ভালো কেক পাওয়া যায় তো বেরোতে পারলাম না তার জন্য আর কিচ্ছু শ্যুট করিনি ভেবেছিলাম বাইরে বেরোবো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো যেহেতু আজকে রাস্তায় একটু ভিড় টিট থাকবে অনেক কিছু দেখানো যাবে তো বেরোতে পারলাম না এই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল তোমরা তো জানো আমার শাশুড়িমা বাড়িতে একা থাকে না ওনাকে অনেক বোঝালাম যে ঘন্টাখানেকের জন্য যাচ্ছি তারপরে ফিরে আসবো কিছুতেই বুঝলো না আমরা তাই যেতে পারলাম না ও একা একা যেতে আর ইচ্ছা করলো না গো একা একা গেলে যেতে পারতাম ছেড়ে বাড়িতে থাকতো কিন্তু আর ইচ্ছা করলো না যেতে এই জন্য সেই মনটা খারাপ ছিল বলে আর তারপরে আর কিচ্ছু শ্যুট করিনি সেই যে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলেছিলাম তো সমস্ত কিছু শেষ করে কমপ্লিট করে ঘরে এসেছি এখন ঘুমাবো বলে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা মানে পঁচিশে ডিসেম্বরের সকালে তো আজকের জন্য ভিডিওটি এখানে সমাপ্ত গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তো গতকাল আমি ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু সেরকমভাবে কিছু শ্যুট করতে না পারায় আমি ভিডিওটা শেষ করতে পারিনি তো যার জন্য ভিডিওটা আজকে তিন অবধি টানলো জানি না কতক্ষণ অবধি করতে পারবো আর আজকে সকালবেলায় আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম আজকে একটা সুন্দর দিন আজকে একটুখানি মানে ঘুরে ফিরে কাটাবো এর জন্য রান্নাঘরে বিশেষ আমি কাজের চাপ আজকে নিয়ে নিই আজকে সকালবেলা আমি করেছি হলো ফেনা ভাত যেটা করে গোবিন্দভোগ চাল আলু ঘি আর লবণ দিয়ে তো আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই বলছিলো যে অনেকদিন দিন ফেরা ভাত খাওয়া হয় না তো তার জন্য আজকে হালকার মধ্যে করে ফেললাম আর দুপুরে রান্না করছি হলো মাংস আর প্লেন আজকে মাংস ভাত এই খাওয়া হবে তো এখন আমাদের দুপুরের ভাতটা বসিয়ে দিয়েছি এই দেখো হচ্ছে তো চলো সঙ্গে থাকো সারাদিন আর আজকে চুলটা একটা শ্যাম্পু করেছিলাম আর চুলটা একটুও শুকায়নি পুরো জানো তো ওই ডো ডগার দিকটা পুরো ভিজা তো এই অবস্থাতেই বেরোচ্ছি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন একটু বেরোচ্ছি যাচ্ছি হলো আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর আজকে একটা কেক কেনা হয়নি তো গতকাল সন্ধ্যাবেলা তো বেরোতে পারিনি তো এখন যাচ্ছি কেকটা কিনবো আর দু একটা জিনিস কেনাকাটা করার আছে তো তার জন্য যাচ্ছি আর যাব হলো মানে যাব বলছি ইচ্ছে আছে একটু মঙ্গলপাণেতে গিয়ে ঘুরে আসবো বহু দিন যাই না আগে তো রেগুলার যেতাম ছেলের স্কুল তো ওখানেই আমার ছেলেকে সাড়ে তিন বছর বয়সের প্রথম ওখানে ভর্তি করেছিলাম এবং মাধ্যমিক দিয়ে একদম ওখান থেকে বেরিয়েছে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন আমার ছেলে পড়তো তো যাই দেখি আজকে ওই দিকটার অবস্থা কীরকম আছে বহুদিন যাই না তো সঙ্গে থাকো যদি পারি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমি আর আমার হাজব্যান্ড এসে গেছি চার্চে মানে ব্যারাকপুর চার্চ যেটা আর এখানে দেখো অনেক ফুলের দোকান বসেছে অনেকগুলো ফুলের দোকানে বসেছে আর বড়দিনে দিনে যা যা পাওয়া যায় মোটামুটি সবই দোকানগুলো বসেছে এই দেখো এটা হলো চার্চ চার্চের মাথাটা একটু তোমাদের দেখিয়ে দিলাম আর ভিড়টা খালি দেখো প্রচণ্ড প্রচণ্ড ভিড় মানে মানুষের মাথায় শুধু দেখা যাচ্ছে আর কিছুই না অনেক কষ্ট করে এই ভিড়ের মধ্যে ঢুকেছি আর বেশ ভালোই লাগছে অনেক কিছু দেখতেও পাচ্ছি এই দেখো এটা হলো চার্চের ভিতরটা খুব সুন্দর করে সাজিয়েছে আর মানে বেঞ্চগুলো খুব সুন্দরভাবে রয়েছে এরকমভাবেই থাকে চার্চে আমি এর আগেও এসেছি আর এই যে গেটটাকে বন্ধ করে রেখেছে এই গেটটা যদি খোলা থাকতো না এই মানুষজন ঢুকে তছনছ করে ফেলতো খুব ভালো করেছে বেটটা গেটটা বন্ধ রেখেছে তো সবাই বাইরে থেকে যতটুকু দেখার চেষ্টা করছে দেখছে আমিও দেখছি আর রেকর্ডিংও করছি আমি এইভাবে আমরা এখন রয়েছি ব্যারাকপুর চার্চে আর এটা মঙ্গলপাণ্ডে ঘাটের খুব কাছাকাছি তো মঙ্গলপাণ্ডে সুরেন্দ্রনাথ কলেজের পাশে এটা আমি জানি আমি এই এলাকাটা পুরো চিনি তো মঙ্গল যাওয়ার আগে দেখলাম এখানে প্রচন্ড ভিড় আর ঢুকে পড়লাম তো হাজব্যান্ডের সাথে এসেছি এই যে দেখো এখানটা পিছনটা দেখো খুব সুন্দর একটা জায়গা মতো রয়েছে এবারে আমি আর আমার হাজব্যান্ড এগিয়ে যাচ্ছি যেখানে যিশু খ্রিস্টের জন্মস্থান যেই জায়গাটা তৈরি করেছে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো তো ছোট্ট করে ওরা তৈরি করেছে আর বেশ ভালো লাগছে আর এখানে এই একটা চার্চই রয়েছে যার জন্য এতটা ভিড় আর খুব ভালো লাগছে চারিদিকের পরিবেশটা এই দেখো এখানে কী সুন্দর করে তৈরি করেছে যিশুখ্রিস্টের জন্মস্থানটা যেরকম আমরা দেখি মাঝে মধ্যে টিভিতে কিংবা আমাদের ইউটিউব বিভিন্ন রকম চ্যানেলে তো সেরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে আর এত ভালো লাগছে না সামনে থেকে দেখতে সমস্ত সবাই রয়েছে এবং বিভিন্ন যে জীবজন্তুরা ছিল সেই যেরকমভাবে আমরা দেখি সেরকমভাবে রয়েছে এবং এত সুন্দর করে সাজিয়েছে না জায়গাটা এখন আমরা এসেছি মিয়া অমরের কেকের দোকানে আর এখান থেকে আমরা সবসময় কেক কিনি আজকে তো যেই কেক সবসময় কেনা হয় সেই কেক নেব না আজকে আমি হাজব্যান্ডকে বলে দিয়েছি যে বাক্সের মধ্যে করে যে কেকগুলো পাওয়া যায় সে কেক নিতে আর এই যে এই কেকগুলো তো সবসময় আমরা জন্মদিন উপলক্ষে বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠানে এই ধরনের কেকগুলো নিই কিন্তু আজকে এই ধরনের কেক নেবো না আজকে বললাম যে ফ্রুট কেক নাও না ফ্রুট কেকগুলো বেশ ভালো লাগে খেতে তো সেটাই হয়তো হাজবেন্ড নেবে তোমাদেরকে ভালো করে আমি দেখাচ্ছি এই কেকগুলো কিন্তু খুব ভালো খেতে আমরা যখন কোনো অনুষ্ঠান হয় এই কেকগুলোই কিনি আর রেঞ্জগুলো দেখো দেওয়া রয়েছে তোমাদেরকে বলেছিলাম যে মঙ্গল পান্ডেতে যাব কিন্তু মঙ্গল পান্ডেতে আর যাওয়া হয়নি আসলে সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে এসেছি আর ওদিকের লোকজন সব বেরিয়ে আসছিল যেহেতু ভিতর দিকটাতে তো সন্ধ্যার পরে খুব একটা লোকজন থাকে না তো যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর সেই হিসাবে আজকে কিছু লোক চার্চে গেছিলো তো ওটা চার্চের থেকে আমরা গেছি কেকের দোকানে কেকের দোকান থেকে তারপরে বাড়ি চলে এসেছি তো আমার চুলগুলো দেখে বুঝতে পারছো আমার কি অবস্থা এখন তো যাই উপরে যাই একটু ফ্রেশ হয়ে হলো আমার বড়দিনের লুক এইটা আমি টুপি পরেছি দেখো এই বড়দিনে সেজেছি আমার মিষ্টি সোনার সাজুগুজু করেছে তো ভাবলাম আমি একটু কেন করব না আমার ছেলেকে আমি পড়াতে পারবো না ভাই আমি নিজে পড়তে পারবো আমি নিজে পড়বো কিন্তু আমার ছেলেকে হার গিয়ে এসব পড়াতে পারবো না তোমার ছেলে যদিও বা পরে তোমাদের সামনে কিন্তু আসবে না তোমার ছেলে যখন আসবে না কাউকে তো আসতে হবে তো আমি তোমাদের সামনে আসলাম তো আমাকে এই টুপিটা পরে কেমন লাগছে বলো তোমরা হ্যাঁ আর আমাকে দেখে আমাদের বাচ্চাগুলো দেখো এই টুপিটা পরে অবস্থায় দেখে ওদের একটুখানি দেখে না তোমরা হাউ মাও এই যে আমি কি পড়েছি তোমরা দেখেছো আমি কি পড়েছি দেখেছো হ্যাঁ হাউ মাও এবারে দেখো আমি কি করি টুপি পরে তোমাদেরকে এই যে হু এই যে আমি কি পড়েছি এই যে আমি কি করেছি তোমরা এত লাফালাফি কেন করছো হ্যাঁ তো কেক কাটার যে পার্ট সেটা তোমাদের কাছে আগামীকাল আসবে আজকে আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি কারণ ভিডিওটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে গো যেহেতু গতকাল থেকে শুরু করেছি তারপরে আজকেরই কিছু কিছু শুরু করেছি তো একটু এই জন্য এদিক ওদিক হয়ে গেছে এই জন্য কেক কাট অফ আর টানলাম না ভিডিওটাকে আমি এখানেই সমাপ্ত করছি আর এখন এই ভিডিওটারই এডিটিং করব এডিটিং করে তোমাদের কাছে পাবলিক করব মানে এখনই এডিটিং হবে এখন তোমাদের কাছে যাবে তো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগতে পারে লাগবে হয়তো তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার করো আর এভাবে তোমরা আমার পাশে দেখো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সুন্দর আরও একটি ভিডিওতে করে যেটা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো বাই